ফাইনালি আজকে সেই দিন যেদিনকে আমরা লং ড্রাইভও নয় রোড ট্রিপ আমরা হায়দ্রাবাদ থেকে কলকাতা বাই রোড ট্রাভেল করবো। এখন বাজে ভোর 4:30, আমরা রেডি হয়ে গেছি, বেরোবো, কারণ অনেকটা রাস্তা। আজকের ইচ্ছা আছে বিশাখাপট্টনম পৌঁছানো কালকে রাত্রিবেলা। এক্সাইটেড এখন বাজে 5:25, আমরা আমাদের জার্নি শুরু করলাম ফ্রম হায়দ্রাবাদ টু কলকাতা। আমাদের প্ল্যান হচ্ছে আজকের ভাইজাগে স্টপ দেওয়া রাত্রেবেলা, ডিপেন্ড করছে, যদি আমরা মোটামুটি সময়ের মধ্যে ঢুকে যাই তো আশা করছি বাই 6 PM আর 7 PM এর মধ্যে পৌঁছে যাবো। এদিকে পেছনে লেডিস সব মনে হয় ঘুমাচ্ছে, একদম অন্ধকার দেখা যাচ্ছে না, দাদা রাইড করছে। প্রায় 2 ঘন্টা গাড়ি চালানোর পর আমাদের হঠাৎ করে খিদে পেয়ে গেল, খুব স্বাভাবিক ব্যাপার। সেই ভোরবেলা 5:30 গাড়ি ছেড়েছি, সকাল থেকে কিছু না খেয়ে রয়েছি, তাই এখন আমরা একটা জয়েন্টে দাঁড়ালাম। এখানে ভেবেছিলাম ম্যাগডি বা কোনো কিছুতে খেয়ে নেবো, কিন্তু হাইওয়েতে কোথাও ম্যাগডি আর কিছু পাওয়া যায়নি। ব্রেকফাস্ট হলো একটু আগে, হালকা ফুলকা হোটেল গোদাবাড়ি বলে সূর্যাপেটের থেকে একটু আগেই বাঁদিকে। আমরা অন্ধ্রপ্রদেশ বর্ডারে ঢুকে গেছি, একটু চেকিং হলো এখানে, কিন্তু একটা মানে দারুণ ব্যাপার হলো, সেটা হচ্ছে যে সমস্ত গাড়িকে চেক করলো বাট আমাদের গাড়িকে ছেড়ে দিল, চেক করলো না, জাস্ট দেখে নিল কি কি আছে। আর আমরা সবাই তার আগে মাস্কটা পরে নিয়েছিলাম, কারণ এই গাড়িতে মহাদানি বংশের ছেলে মেয়েরা বসে আছে। বিজয়ওয়াড়া চূড়ান্ত ট্রাফিক পেরিয়ে আমরা NH16 ধরলাম। যা পুড়ে যাচ্ছে, একেবারে চামড়া পুড়ে যাচ্ছে। যাই হোক, একখানা খাবারের স্পট দেখতে পেয়েছি, একটা জয়েন্ট, এখানে অনেক কিছুর অপশান আছে, সাবওয়ে, KFC অনেক কিছুর অপশান আছে। ফুড জয়েন্টটার নাম গারুড়া, দেখি কি খাবার পাওয়া যায়।
খাওয়া শেষ হলো, চারজনে মিলে নিয়েছিলাম নান, চিকেন রাড়া, ভাত, ডাল ফ্রাই, আর লাস্টে একটুখানি রায়তা খেলাম সবাই খেয়ে। এখন আবার এগোচ্ছি, যেরকম বললাম টার্গেট আছে সন্ধ্যাবেলার মধ্যে ভাইজাগ পৌঁছানোর। একটা স্টপ নিয়েছি, যেখানে স্টপ নিয়েছি সেখান থেকে বিশাখাপট্টনম আর 150 কিলোমিটার। একটুখানি স্টপটা নিলাম, একটু চা টা খেলাম, একটু ফ্রেশ হলাম, একটু কোমর পিঠ সোজা করলাম, এবার আবার এগোচ্ছি বিশাখাপট্টনমের দিকে। আমরা এখন ভাইজ্যাগের খুব কাছে চলে এসেছি, এবং যত ভাইজ্যাগের কাছে এগোচ্ছিলাম ওয়েদার এত ভালো হয়ে যাচ্ছিল যে আমরা নিজেদেরকে আটকে রাখতে পারলাম না, গাড়ি থেকে নেমে পড়লাম। কী জন্য? সেই পুরনো অভ্যেস, ফটো সেশন। এবং এই ফটো সেশন শেষ করে তারপর আমরা আবার আস্তে আস্তে গাড়িতে উঠলাম, উঠে আবার ভাইজ্যাগের দিকে এগেলাম। যত আমরা ভাইজ্যাগের দিকে এগোচ্ছিলাম তত আমরা সকাল থেকে যেটা এক্সপেক্ট করছিলাম সেটাই পেলাম, বৃষ্টি। এবং ভাইজ্যাগে ঢোকার পর আমরা সোজা চলে গেলাম আইটিসির ওয়েলকাম হোটেলে। আমাদের সকালবেলা এরা দুই ভাই মানে অর্ণব আর অর্পণ সকালবেলা বলেছিল যে আমাদের দুজনের জন্য মানে আমরা সিনিয়রটার জন্য একটা সারপ্রাইজ আছে। মানে আমরা তখন ভাবিনি, আমরা তো খুব একটা ব্যাপারটাকে করিনি, একটা গুরুত্ব দিইনি অ্যাকচুয়ালি। বললাম কী এমন সারপ্রাইজ হবে, কিছু একটা খাওয়া দাওয়া হবে হয়তো। বাট ফাইনালি যখন আমরা ভাইজ্যাগ রিচ করলাম, আমরা দেখলাম আমরা চেক ইনের জন্য কোথায় যাচ্ছি, বা জিজ্ঞেস করলাম, ওরা কোনো দুজনে দুই ভাই কোনো উত্তর দিল না, রেসপন্ড করলো না আমাদের কথাটা। অ্যান্ড ফাইনালি আমাদেরকে নিয়ে এসে আইটিসিতে চেক ইন করছে। এখন অনেক রাত হয়ে গেছে, আমরা চেক ইন তো করেছি, প্রচণ্ড টায়ার্ড হয়ে গেছি, বাট এনজয় তো করতেই হবে ব্যাপারটা। আইটিসিতে এর আগে এসেছি, রেস্টুরেন্টে খেয়েছি, হোটেলে থাকিনি, তো ব্যাপারটা প্রচণ্ড এক্সাইটিং হয়ে গেছে। আপ ডাউন দুবার আরটিপিসিআর করলাম, 4,000-8,000 টাকা লস। প্লিজ আপনারা যদি ইউটিউব করছি আমরা একটু 5,000-6,000 দেন তাহলে তো লাভ হয়। Thank you.
বাবা এতটা রাস্তা জার্নি করে তারপরে আমরা এখন হোটেলে ফাইনালি চেক ইন করেছি এবং বউরা সবাই খুব সারপ্রাইজ কারণ ওদেরকে প্রথমে বলেছিলাম যে হোটেল হয়তো আইটিসি যাবো না অন্য কোথাও যাবো কিন্তু ওদেরকে চুপচাপ এখানে নিয়ে চলে এসেছি সবাই সারপ্রাইজ অ্যারাউন্ড 9:45 বাজে এখানে এসে জানতে পারি 9:00 থেকে স্ট্রিক্ট কারফিউ অল ওভার ভাইজ্যাগে ভাইজ্যাগের পাশে একটা কালী মন্দির আছে ওই কালী মন্দিরে আমি যখন ভাইজ্যাগে থাকতাম তখন খুব ফ্রিকুয়েন্টলি যেতাম গিয়ে মাথা টেকে আসতাম এবং আমার একটা ছোটোখাটো একখানা মানে ভাইজ্যাগ যখন ছেড়েছিলাম তখন আমি একখানা মা কালীর কাছে একটা কাইন্ড অফ প্রমিস করে গেছিলাম যে যতবার ভাইজ্যাগে আসবো তোমার কাছে মাথা টেকে যাব এবং সেই কারণে আমি হোটেলে চেক ইন করি সবার আগে মা কালী মন্দিরের দিকে গেছিলাম কিন্তু রাস্তায় প্রচুর পুলিশ প্রচুর বাইককে ধরছে গাড়ি ধরছে ওই জন্য আর রিস্ক নিইনি যদিও হাঁটা পথে 5 মিনিট তাও আর রিস্ক নিইনি কারণ 9:00 বাজতে যাচ্ছিলো বেরিয়েছি কাল সকালবেলা যখন মর্নিং ওয়াকে বেরোবো আর কে বিচের উপরে কারণ আর কে বিচ আইটিসি ভাইজ্যাগ থেকে এক্স্যাক্টলি 30 সেকেন্ডস ওয়াকিং ডিস্টেন্স আছে তাই সকালবেলা মর্নিং ওয়াকটা আমি আর কে বিচেই করবো আমি একা না সবাই করবো এবং সেই সময়তেই সকাল সকাল মায়ের কাছে গিয়ে মাথা ঠেকে আসবো হোটেলে চেক ইন করার পর আমরা সবাই একটু ফ্রেশ হলাম তারপরে আস্তে আস্তে আমরা ডিনারের জন্য গেলাম কিন্তু ট্রাভেলিংয়ের ধকলে আমরা এতটা টায়ার্ড ছিলাম যে আমরা ক্যামেরাটা নিয়ে যেতে ভুলে গেছি যেটার কারণে আমাদের ডিনার টাইমের কিছু শ্যুট করা হলো না যাই হোক আমরা ডিনার করার পর লবিতে কিছুক্ষণ টাইম স্পেন্ড করলাম সবাই মিলে তারপর শুতে চলে গেলাম কারণ আমাদের পরের দিন সকালবেলা ভাইজ্যাগ থেকে ওড়িশা ট্রাভেল করার ছিল যেটার ভিডিও আপনাদেরকে নেক্সট এপিসোডে দেখাবো